আজকের ভিডিওটা আবার আমি রুম্পাকে নিয়ে একটা ভিডিও করব কারণ রুম্পাকে নিয়ে একটা ভিডিও কালকে সম্ভবত করেছিলাম ও আমাকে একটা উত্তর দিয়েছে তাছাড়াও আমার একটা কমেন্ট আমাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে দীর্ঘদিন ধরে যেদিন আরিয়ান আমাদের ছেড়ে চলে গেছিলো তার পরের দিন কি তারপরের দিন দুটো ভিডিও করেছি একটা ভিডিওতে কমেন্ট বক্সে আমাকে এমন একটা কমেন্ট আমার কমেন্ট এসেছিলো সেই কমেন্টটা আমাকে তাড়িয়ে নিয়ে ছিল ওয়েট করছিলাম দেখি কিছু বেরোয় কি না কিছু আসে কি না কোনো সত্যি আসে কি না তো আজকে সেই কমেন্টটা আজকে তুলে দেবো আর এই সত্যতা বিচার করতে আমি রুম্পার হাতে তুলে দেবো মানে রুম্পাকে রিকোয়েস্ট করব যে এই কমেন্টটার কোনো সত্যতা আছে কি না তুমি একটু জাজ করে দেখো কারণ আছে কারণ কারণ তো বলবোই তো চলো মূল ভিডিওতে ঢোকা যাক আজকে রুম্পাকে নিয়ে কিছু কথা বলবো রুম্পাকে আমি কিছু বলেছিলাম তার উত্তরে রুম্পা আমাকে কি একটা কমেন্ট করেছে কমেন্টটাও তোমাদের তুলে দেব আর বলবো যে হ্যাঁ রূপা আমার আমার হয়তো একটু ভুল হয়েছিল আমি মানুষ চিনতে পারিনি তুমি বলার পরে আমি ওই চ্যানেলটা আর একবার ভিজিট করেছি করার পরে দেখেছি হ্যাঁ ধমকে চমকে কিছু বলার বলানোর চেষ্টা করছিল কারণ তখন এক মুড়ে দেখেছিলাম তারপরে যখন নিজের জ্ঞান দিয়ে দেখেছি তখন দেখেছি হ্যাঁ এবং ওনার আরও অনেকগুলো ভিডিও দেখেছি দেখে বুঝেই গেছি যে উনি ধমকে চমকে কিছু কারোর মুখে বসিয়ে দেওয়ার চেষ্টা করে তো যাই হোক আজকে এইটা নিয়েই আর আমি যদি আমি তোমাকে যেটা বলেছিলাম তুমি আমার চোখ খুলে দিয়েছো এই জন্য তোমাকে থ্যাংকস আর বলবো ফির ঘুরে দাঁড়াতে হবে তোমাকে ঘুরে দাঁড়াতে হবে আর আরিয়ানের অনেক কিছু জানতে পারছি আস্তে আস্তে ছোট্ট ছোট্ট করে একটু একটু করে ওর অনেক সত্যতার সামনে চলে আসছে তো সেইটা নিয়ে আজকে কিছু কথা বলবো আর সত্যি কথায় যার যায় সে ছাড়া কেউ বোঝে না রূপার এখন কীভাবে দিন যাচ্ছে কিভাবে ও নিজেকে সামলে নিচ্ছে একমাত্র ও জানে তো চলো আজকে আরিয়ানের কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তো যাই হোক রুম্পার আজ যাই হোক রুম্পার সময়টা খুব খারাপ যাচ্ছে আর সত্যি কথাই রুমপা জানে ও কি যাচ্ছে একটা এত বড় একটা ধাক্কা গেছে তারপরেও মানুষ মানুষরূপী যে অমানুষগুলো ওর পেছনে লেগেছে এইভাবে সত্যি কথায় সেটা আর মানে ওর কমিউনিটি পোস্টে দেখে একটা ভিডিও করেছিলাম তো আমি বলেছিলাম যদি মানুষ এইভাবে তোমাকে মানে ডিস্টার্ব করে তুমি তো অ্যাকচুয়ালি এখন মানসিক দিক দিয়ে বিধ্বস্ত কারণ আমরা প্রত্যেকটা মুহূর্তে দেখেছি এরা ভালোবাসা কাকে বলে এদের এই ভিডিওগুলো যত দেখা যায় এদের শর্টসগুলো যত দেখা যায় তত বোঝা যায় যে এরা দুজন দুজনের জন্যই তৈরি ছিল এত সুন্দর ভালোবাসা না রুম্পা তার আগের স্বামীকে রেখে পরকিয়া করে আরিয়ানের সাথে এসেছিল না সবটা জানি কিন্তু বলিনি কিন্তু এখন যখন দেখছি রুম্পাকে এইভাবে ডিস্টার্ব করা হচ্ছে নোংরা নোংরা কথা বলা হচ্ছে বলবো বলবো যখন ওর নির্যাতিতা ছিল নির্যাতিতা ওর আগের স্বামীর কাছে প্রচুর নির্যাতিতা সেই সমস্ত কিছু কিছু কথা আমাদের কাছে আছে আসছে হ্যাঁ প্রচুর নির্যাতিতা ছিল সেখান থেকে বাঁচার জন্য ও বাপের বাড়িতে চলে এসেছিলো বাপের বাড়িতে আসারও অনেক দিন বাদে কারণ একটা ওদের ওর খুব কাছের একটা চ্যানেল আমি কালকে ভিজিট করেছি মানে চলে এসেছিল দেখেছিলাম সেখান থেকে দেখেছিলাম বলছে যে রুম্পা এত অত্যাচারিত হয়েছিল শ্বশুরবাড়িতে যে সে দু বছরের বোধ হয় মেয়ের বয়স যখন তখন ও বাচ্চাটাকে নিয়ে চলে আসে চলে আসার পরেও কিন্তু দু বছর বাদে এই আরিয়ানের সাথে পরিচয় হয় মানে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় তাহলে আমরা এখানে বলতেই পারি যে রূপা এই আরিয়ানের সাথে প্রেম করে পরকিয়া করে বেরিয়ে আসেনি ও বেরিয়ে আসার বাপের বাড়িতে থাকার একদের দেড় থেকে বছর বাদে কিন্তু আরিয়ানের সাথে পরিচয় আছে ক্রমশ আমাদের কাছে চলে আসছে কারণ আমরা যখন যাকে নিয়ে ভিডিও করি সেই ভিডিওগুলো আমাদের হোম পেজে চলে আসে হোম পেজে চলে আসার আমরা দেখি আর আমি তো সত্যি কথা মইই থই ওদের রিলসগুলো দেখছি ওদের তিনটে চ্যানেল ওর দুটো দুটো চ্যানেল আর একটা ইক চ্যানেল দিয়ে তিনটে চ্যানেলে এত সুন্দর সত্যি কথা ভগবানের বিচার নেই এত সুন্দর মানে রুম্পা আরিয়ান আর আরিয়ান মনে হয় নিজের থেকেও বেশি ভালোবাসত রুম্পাকে প্রত্যেকটা ভিডিওতে তার প্রমাণ কি প্রচণ্ড ভালোবাসা ওদের রিলসগুলোকে মানে না দেখলে বোঝা যায় না এত ভালোবাসার এত বর্নিং সেখানে সেই ছেলেটা নেই রুমপাড় কেমন যাচ্ছে সেটা তো আমরা বুঝতেই পারছি কিন্তু যারা বুঝতে পারছে না যারা ওকে মানসিক নির্যাতন করছে প্লাস ওর বাবাকে রাস্তায় বেরোলে পরে অপমানিত করছে তারা আর যাই হোক মানুষ না তো এবার বলবো শুনেছিলাম আরিয়ান খুব পরোপকারী শুনছি আস্তে আস্তে চলে আসছে প্রচণ্ড পরোপকারী ছিল রুম্পা হয়তো আস্তে আস্তে সবটা ক্লিয়ার করবে একটা ভিডিওতে কিংবা একটা লাইভে বলছিল কোথায় গেল তারা যারা আরিয়ানকে মানে আরিয়ান যাদের এত ভালোবাসত মৃত্যুর পরে আরিয়ান চলে যাওয়ার পরে কই রুম্পার একটাও খোঁজ নিয়েছে কি রুম্পা তুমি আমার ভিডিওটা দেখলে কমেন্ট করো যে একজনও খোঁজ নিয়েছে নাকি তোমার এই সময় নাকি শুধু আরিয়ানকে ব্যবহার করেছে শুনেছি বন্ধুরা আরিয়ান প্রচণ্ড পরোপকারী ছিল এবং কিছু কিছু চ্যানেলকেও নিজেও প্রমোট করত ভীষণ মানুষকে ভালোবাসতো এবং যার জন্য রুম্পা ওই চ্যানেলটায় দুটো স্ট্রাইক দেওয়ার পরেও থার্ড স্ট্রাইকটা দিতে পারিনি যেখানে নাকি ওদের রিলসগুলো প্রতি মুহূর্ত আসছে পুরোটাই ওদেরকে নিয়ে পারেনি কারণ আরিয়ান এগুলো পছন্দ করতো না তো এই জন্য রুম্পা কোনো ডিসিশান নিতে পারছে না তো আমি বলেছিলাম যে একজনের কথা বলেছিলাম যে ওকে ওর সাহায্য নিতে কিন্তু পরবর্তীতে রুম্পা আমাকে জানিয়েছে যে একদমই ভালো মহিলা না তো তোমাদের বলি আমি বলেছিলাম যে যদি এরকম ডিস্টার্ব করে কারণ আমরা জানি তো যে এরকম যদি মানসিক বা যেহেতু বাড়িতে কোনো মানে জবরদস্ত পুরুষ মানুষ নেই বাবারও তো অনেকটা বয়স হয়েছে দেখলাম দু একটা ভিডিওতে এবং খুব নিরীহ টাইপের মানুষ বাবাকে দেখে মনে হলো ভীষণ নিরীহ টাইপের মানুষ বাবা মা দুজনকেই মনে হলো আর যার জন্য মানুষ এত পেয়ে বসছে তো তাই সেখানে বলেছিলাম যে টুনি বলে যে যে চ্যানেলটা থেকে ওদের বোনের ইসে একটা আপডেট দেখেছিলাম সেই টুনির কাছে হেল্প নিতে কিন্তু তার এগেনস্টে আমি বুঝতে পারিনি তারপরে যখন ও বলেছে আবার ভিজিট করেছে ও লিখেছে টুনি একজন অভদ্র মহিলা ওনার জন্য আজ আমাদের লোকে বলতে ছাড়ে না একদমই তাই কারণ ওই ভিডিওটা দেখেছিলাম যে ওই ওই মহিলা কিভাবে ফোর্স করছে এবং আরিয়ানকেও মানে কোথায় আরিয়ান আরিয়ান কোথায় আরিয়ান কোথায় বাজারে গেছিলো এবং প্রত্যেকটা কথাও বোনের মুখে বসিয়ে দিচ্ছিল আমি পরে আবার দেখেছি ভিডিও সেই দিনকে হয়তো এক নজর একটু দেখেছিলাম ভেবেছিলাম যে সমাজসেবিকা তো অবশ্যই সমাজসেবিকা সমাজের উপকারার্থেই করবে কিন্তু না দেখেছিলাম আজকে বিস্তারিত বলবো না কিন্তু রুম্পা আমাকে পরিষ্কার করে দিয়েছে এবং তারপরে যখন দেখার পরে ভেবেছি না ঠিকই বলেছে ও ঠিকই বলেছে কারণ ওনার কিছু জিনিস আমার ভালো লাগেনি এটাকে সমাজ সেবা বলে না এটাকে সমাজ সেবা বলে না টুনি পুরো মিথ্যে কথা বলে ভিডিও করেছিল আমাদের কোনো কথাই নিয়ে আর আমার বোনকেও ধমকে ভুল ভিডিও করেছিল আমি তোমাকে যদি ভুল বলে থাকি তাহলে আমি তোমাকে অন ক্যামেরায় বলছি সরি আমি বুঝতে পারিনি পরে যখন দেখলাম দেখলাম না তুমি ঠিক সত্যি কথাই একটা পরিবারের একটা এরকম ইকে ওর বোনকে সামনে দাঁড়িয়ে যেভাবে পরিবারের একটা সম্মানকেও সামনে নিয়ে এসছে একদম অন ক্যামেরায় ভিডিও করতো না সমাজসেবিকা ছিল গিয়ে মেটানোর চেষ্টা করতো তাহলে একরকম ব্যাপার ছিল সোশ্যাল মিডিয়া এবং সেই ভিডিওটা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় বোনকে নিয়ে বোনের বরকে নিয়ে একটা বিরাট কন্ট্রোভার্সি ভিডিও করে ফেলেছে এবং সেই বার্তাটা প্রত্যেকের মধ্যে চলে গেছে উনি যদি সমাজসেবক হতেন তাহলে এরকমভাবে অন ক্যামেরায় সোশ্যাল প্ল্যাটফর্মে করতেন না এইটুকু বুঝতে পেরেছি পরে তো এইটুকুই তোমাকে বলবো তারপরেও আমি সঙ্গীতা ম্যাডামের কথা বলেছিলাম তাও বলেছে না দি কাউকে দরকার নেই ঠিক আছে তুমি তোমার মতো করে থাকো তোমার মতো করে এগো তবে প্রয়োজন হলে সোশ্যাল মিডিয়াতে জানাবে বা প্রয়োজন হলে তুমি তোমার মতো করে স্টেপ নেবে তোমাকে স্টেপ নিতে হবে নালে মানুষ কিন্তু পেয়ে বসবে এরা কিন্তু পেয়ে বসবে যারা তোমাকে মানে নিত্যদিন দিন তোমাকে কষ্ট দিচ্ছে কারণ এরা আর যাই হোক মানুষ না এরা আর যাই হোক তোমার ভালোই এরা তোমার ভালো এরা দেখতে পারে না এইটা বুঝতে পেরেছি নাহলে আরিয়ানের মতো এত ভালো একটা ছেলে এত পরোপকারী একটা ছেলে সেই ছেলেটা চলে যাওয়ার পরেও তোমাকে এত নির্যাতন কর সহ্য করতে হচ্ছে এটা বলার বাইরে ও হিন্দু ছিল না মুসলিম ছিল বা মুসলিম ছিল আমি তোমার সেই ভিডিওটাও দেখেছি কালকে রাত্রিবেলা আগেও দেখেছিলাম আবার দেখলাম ও গুরুমন্ত্রর যে ভিডিওটা দেখলাম যে কিভাবে ও ধর্ম বলে ওর কিছু ব্যাপার ছিল না কত সুন্দরভাবে হিন্দু ধর্ম গ্রহণ করে এবং হিন্দুর যে গুরুমন্ত্রর যে ভিডিওটা দেখলাম কত সুন্দর করে ও ধর্ম গ্রহণ করেছিল হিন্দু ধর্ম গ্রহণ করেছিল ধর্ম গ্রহণ করুক বা না করুক তাতে আমাদের তো কিছু এসে যায় না ওরা দুটো মানুষ ওরা ভালোবেসে যদি দুজন দুজনের কাছে থাকে আর কতটা ভালোবাসলে আরিয়ান বুঝতে পারো যে ধর্ম নিজের ধর্মকে পাশে রেখে হিন্দু ধর্ম গ্রহণ করে আমাদের রুম্পার কাছে এসছে কতটা ভালোবাসা থাকলে এগুলো হয় ধর্মটা কোনো ম্যাটারই করে না কারণ ধর্মটা আবার বলছি আজকেও বলছি মানুষের সৃষ্টি তো ও হিন্দু ধর্ম তো গ্রহণ করেছিল তাতেও কেন এত কথা হচ্ছে যে ও মুসলিম ছিল মুসলিম ছিল ও মুসলিম থাকলেই বা কি আর ও হিন্দু ধর্মে এসতে তাতেই বা কি সর্বোপরি দুটো মেয়ে ছেলে মেয়ে পাগলের মতো দুজনকে ভালোবাসত একজন চলে গেছে এই কষ্টে কি সামিল হতে পারে না যারা নিন্দুক যারা নিন্দা করছে এটা খারাপ লাগছে তো আমি তোমাদের যে কথাটা বলবো আমার কাছে একটা কমেন্ট এসছিল অনেকদিন আগে তোমাদের আজকে বলবো যে কমেন্টটা বারো দিন আগে আমাকে করেছিল তোমরা আমার কমেন্ট বক্সে এখনও কমেন্টটা আছে কমেন্টটা আমি তোমাদের করবো এবং কমেন্টটা আমি এখানে তুলে দেব মার্ডার করেছে সহজ সরল ছেলে সবাইকে উপকার করত তাই করেছে বারো দিন আগে এই কমেন্টটা আমার কাছে এসছে কিন্তু এই কমেন্টটা নিয়ে আমি কিছু বলিনি আমি স্তম্ভিত হয়ে গেছিলাম যে এটাও কি হতে পারে এটাও কি সম্ভব তারপরে যখন শুনছি আরিয়ান প্রচণ্ড মানুষকে ভালোবাসত এবং রুমপার কিছু কথাতেও বুঝতে পেরেছি ও রিসেন্ট না কোনো অ্যাফেয়ার না কোনো অ্যাফেয়ার না ও কারো মানে কোনো পরিবারের সাথে বা কারু কিছু মানুষের সাথে জড়িয়ে পড়েছিল এবং তাদের উপকারের জন্য ও অনেক দূর পর্যন্ত চলে গেছিলো মানুষটাই তো এরকম ছিল মানুষটাই তো এরকম ছিল নিজের সর্বস্ব দিয়ে মানুষকে হেল্প করতে সাহায্য করতে ভালোবাসত ছোট্ট ছোট্ট করে এই ইগুলো আমাদের কাছে আসছে তারপরে বলি ও একা চলে এলো না তারা করা হয়েছিল রুম্বা আমি তোমাকে বলব এই কমেন্টটা আমি তুলে দিলাম তুমি এই কমেন্টটার একটু সত্যতা বিচার করো মানে একটু যাচাই করো বিচার করো অর্থাৎ যাচাই করো আমার কাছে কিন্তু বারো দিন আগে এই কমেন্টটা এসেছিল এই কমেন্টটা এসছিল কিন্তু তখন আমি এটার মূল্য দিইনি কিন্তু যখন আস্তে আস্তে জানতে পারছি জানতে পারছি যে আরিয়ান প্রচণ্ড মানুষকে ভালোবাসতো এবং কিছু মানুষের জন্য ও প্রচণ্ডভাবে হেল্প করছিল অনেকটা যেটা নাকি রুম্পা বাধা দিচ্ছিল এবং রুম্পা পছন্দ করছিল না এটা আমরা হলেও আমাদের ঘর হল আমরাও তাই করতাম আমরাও তাই করতাম কোনো কিছু অতিরিক্ত ভালো না আর ওর এই সরলতার সুযোগটা মনে হয় কিছু মানুষ নিচ্ছিল যেটা রুম্পা বুঝতে পেরেছিল যেটা আরিয়ান বুঝতে পারেনি কারণ ওকে দেখেছি একটু আত্মভোলা ছেলে কোনো চালাকি বদমাইশি ওর মধ্যে বডি ল্যাঙ্গুয়েজেই ছিল না এত সুন্দর একটা বডি ল্যাঙ্গুয়েজ মনে হয় যেন দেবদূত ও ওর চেহারাটার মধ্যে এত সুন্দর এত জ্যোতি ছিল একটা সেখানে রুম্পার মনে হয় আপত্তিচু কারো রুম্পা বুঝতে পারছিল যে ওকে ব্যবহার করা হচ্ছে কোথায় গেল তারা তাদের ভালোবাসার মানুষটা চলে গেছে রেখে গেছে তো তার ভালোবাসার মানুষটাকে তার খোঁজ নিয়েছে কেউ এসছে কেউ এসে দাঁড়িয়েছে রুম্পার পাশে দাঁড়ায়নি তো মনে হয় না দাঁড়িয়েছে দাঁড়ায়নি এই তো হচ্ছে ভালোবাসা ভালোবাসত না ব্যবহার করতো শুধু আরিয়ানকে ব্যবহার করেছে যেটুকু জানতে পারলাম শুনতে পেয়েছি কিছু ভিডিওর মধ্যে দেখেছি তো সেটুকুই আজকে বলে গেলাম সত্যি কথায় ভালোভাবে নাও মেয়েটাকে বাঁচতে দাও মেয়েটার জীবন সবে শুরু মেয়েটা কোনো অন্যায় করেনি কোনো অন্যায় করেনি একজন কে ভালোবেসেছে একজনের থেকে মানে একজনের থেকে অবহেলা অবজ্ঞা অত্যাচার পেয়েছে তারপরে আরেকজনকে ভালোবেসেছে তার থেকে প্রাণ খোলা ভালোবাসা পেয়েছে সেখানে কোনো হিন্দু মুসলমান কোনো জাতির কোনো ব্যাপার নেই ভালোবেসে দুজন দুজনের কাছে এসেছিল তারপরেও আমরা জেনেছি যে আরিয়ান হিন্দু ধর্ম গ্রহণ করেছিল তাহলে এত বিতর্কিত জায়গা কেন এত মেয়েটাকে কষ্ট দেওয়া কেন এত তাকে টোন টিটকারি এত কেন 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 বলা হচ্ছে ও আবার একটা পুরুষ ধরবে যদি পুরুষ ধরেও তাতে তাদের কি তাদের কি যদি রুম্পার জীবনে আর পুরুষ আছে আসে তাতে তাদের কি তাদের তো কিছু এসে যায় না জীবন তো থেমে থাকে না ওকে তো এগোতে হবে ওর একটা মেয়ে আছে মেয়েটা বড় হয়ে গেছে প্রায় তেরো চোদ্দ বছর বয়স হয়ে গেল ওকে তো একা পাড়ি দিতে হবে সেখানে যদি ওর অন্য একটা ডিসিশান নেয় তাতে আমাদের অসুবিধাটা কোথায় তারপরেও তো সেটা অনেক দূরের কথা আগে মেয়েটাকে একটু দাঁড়াতে দাও একটু স্টেবেল হতে দাও ও আরিয়ানের স্মৃতিগুলো নিয়ে নিজেকে একটু শক্ত করুক আর তোমাকে আমি বলবো কালকেও বলেছি ফিরে আসো আমাদের এখানে আস্তে আস্তে করে নিজের মনের কথা শেয়ার করো অনেকটা স্টেবেল হবে দেখবে ভালো লাগবে তোমার স্টেবেল হয়ে যাবে একা একা ঘরে বসে গুমড়ে থেকো না গুমড়িও না কষ্ট পেও না আস্তে আস্তে আমরা তোমাদের পরিবারের একজন আমাদের সাথে কথা বলো ভালো লাগবে ছোট ছোট করে আমাদের সামনে সামনে আসো তোমাকে ঘুরে দাঁড়াতেই হবে মেয়ের জন্য বাবা মার জন্য বোনের জন্য দাঁড়াতে হবে আমি দেখেছি যে বোনের বোনের সংসারটার জন্য তোমাকেও কিভাবে ব্লেম দেওয়া হয়েছে বোনের সেই ভিডিওটাও আমি দেখেছি বোনের কিভাবে ব্লেম দেওয়া হয়েছে অবাক লাগে না অবাক লাগে তো আমি সবটাই দেখেছি আমি তোমার কাছে সরি চেয়ে নিলাম আর একবার সরি বললাম যে হ্যাঁ আমি ওই মানুষটাকে বুঝতে পারিনি পরে যখন তুমি বললে আমাকে কমেন্ট করলে তখন আমি বুঝতে পেরেছি যে সত্যি তো কেউ কারুর ভালো চাইলে এরকম সোশ্যাল মিডিয়াতে এসে এরকমভাবে থ্রেট করে তাকে বলতো না দুধ দিত তোমার শাশুড়ি হল্ডিক্স করে দিত এটা করতো সেটা করতো শুনেছি আমি ভিডিওটা পুরো দেখেছি তো যাই হোক আমি তোমাকে যে কমেন্টটা দেখালাম কারণ সত্যি কথা আদেও আরিয়ানের ভালোবাসার মানুষ ছিল অনেক নাকি শত্রুও ছিল অনেক সেটা আস্তে আস্তে মনে হচ্ছে প্রকাশ পাবে তো যাই হোক তোমাকে আমি কমেন্টটা দেখালাম তুমি কমেন্টটা দেখো কমেন্টটা দেখে তুমি বিচার করতে বলবো না তুমি ভেবো যে কমেন্টটা আমাকে যে করেছে তার সেই কমেন্টটার কোনো সত্যতা আছে কি না কারণ তুমি খুব ভালো বলতে পারবে যে আরিয়ানের খুব যেমন কাছের মানুষ ছিল মানে আরিয়ানের কাছের মানুষ ছিল তারা আরিয়ানের কাছে কিনা সেটা তো জানা যায় না বোঝা বোঝা গেছে তোমার থেকে ভালো কেউ বুঝতে পারবে না যে আরিয়ানের কাছের মানুষ কারা ছিল আর তারা কেমন ছিল তবে এইটুকু বুঝতে পেরেছি এতদিনে এইটুকু জানতে পেরেছি যে আরিয়ান ব্যবহৃত হয়ে গেছিল ব্যবহৃত হয়েছে তো যাই হোক তো চলো আজকে এইটুকুই থাকলো তোমার জন্য আজকে এইটুকুই আমার তরফের ভিডিও যদি ভিডিওটা দেখো আমাকে জানিও তো আজকে পর্যন্ত টাটা ভালো থেকো সুস্থ থেকো নিজের ছন্দে ফিরে এসো আমরা পুরনো রুম্পাকে চাই নমাজ তো আরিয়ানকে ছাড়া ছিল ও রুম্পা সেই রুম্পাকে আবার চাই ফুল ফর্মে চাই দেখো অনেকটা ভালো লাগবে তো চলো টাটা